এই দুটা নামাজই একসঙ্গে পড়া যায় কিন্তু এটা দুইটা কারণ আছে আপনি যখন আপনি বলতেছেন সফর করবেন আসরের নামাজ বাসে থাকবে তো যেহেতু আপনি ঘরে পড়তে চাচ্ছেন এখানে আপনি জমা করতে পারবেন আপনি যদি জোহরের সময় বাসায় থাকেন তাহলে জোহরের সময় আপনি জোহর আসর কিন্তু পরিপূর্ণ নামাজ পড়তে হবে যেহেতু আপনি বাইর হন নাই যখন সফরের জন্য বাইরে যাবেন তখন আপনি কসরও পড়তে পারবেন বাইরে গেলে কসরও পড়তে পারবেন একসঙ্গে করে অর্থাৎ জোহর দুই রাখাত আসর দুই রাখাত যদি আপনি বাহিরে যান ঘর থেকে যদি আপনি সফরের উদ্দেশ্যে রওনা হয়ে যান তাহলে পথের মধ্যে আপনি বাস স্ট্যান্ডে পৌঁছেন অথবা না পৌঁছেন কিন্তু আপনি যখন বাইরে যাবেন তখন আপনি মুসাফের বলে গণ্য হবেন তখন আপনি কসর পড়তে পারবেন অর্থাৎ জোহরের সময় হয়ে গেলে তখন জোহর দুই রাকাত এবং আসর দুই রাকাত একসঙ্গে জোহরের সময় পড়তে পারবেন অথবা আপনি যদি মনে করেন যে আসরের সময় আপনি গিয়ে পাবেন তাহলে আসরের সময় যদি মাকে বা আগে কোথাও পৌঁছতে পারেন তাহলে সেখানে গিয়ে আপনি জোহর পড়লেন না সেখানে গিয়ে আসরের সময় প্রথম জোহরের দুই রাকাত নামাজ তারপর আসরের দুই রাকাত নামাজ একসঙ্গে পড়লেন তো যে কোনো টাইমে মানে এই দুইটা টাইমের যে কোনো একটাতে দুইটাকে একসঙ্গে করে পড়া যায় আর যদি আপনি এখন জোহরের সময় বাসায় থাকেন তাহলে আপনি একসঙ্গে জমা করে পড়তে পারবেন কিন্তু পরিপূর্ণ পড়তে হবে যেহেতু আপনি এখনো সফর থেকে বাইরন নাই বাসার থেকে বাইরন নাই বাসায় থাকতে যদি আপনি মনে করতেছেন যে আপনি পাবেন না আসরের নামাজ এই জন্য আপনাকে এখানে পড়াটা যায় যে আপনি চার রকাত জোহর এবং চার রাখ আসর একসঙ্গে পড়ে আপনি সফরে রওনা হয়ে যান কিন্তু আপনি যদি রোয়ানা হওয়ার পর পড়েন তাহলে দুই পড়া যাবে আর কি তো এখানে রসুল্লাহ আলাইহি আলিয়াম যে নিয়ম রসুলসল আল্লাম যখন নাকি জোহরের আগে যদি সফরে রওয়ানা হইতেন তাহলে উনি আসরের সময় গিয়া জোহর আসর একসঙ্গে পড়তেন আর যদি জহরের হওয়ার পর জোহরের সময় হওয়ার পর যদি রওনা করতেন তাহলে উনি সময় জোহর আর আসর একসঙ্গে পড়ে ফেলতেন অর্থাৎ আগে যদি উনি রানা দিতেন তাহলে রানা হয়ে উনি আসরের সময় গিয়া জোহর নামাজ দুই এবং আসর দুই রাকাত একসঙ্গে পড়তেন আর যদি জোহর সময় রওানা হইতে জোহর হয়ে যেত তাহলে জোহরের সময় উনি তখন জোহরের দুই রাকাত নামাজ আসরের নামাজ অর্থাৎ ঠিক তেমনিভাবে মাগরিবের সময় যদি কেউ হয় মাগরিবের সময়ও সে মাগরিবের দুই রাকাত এশার নামাজকে আগে এনে পড়তে পারে অথবা সে টাকে নিয়ে এশারের নামাজের সাথে নিয়ে মিলে পারে অর্থাৎ এশারের সময় সে মাগরীব তিন রাকাত তারপর দুই রাকাত পড়ল সফর অবস্থায় আর যদি সফর অবস্থা না হয় কোনো অসুখ বা অন্যান্য কোনো কারণ থাকে যেখানে পড়া যাবে না সেখানে মুকিম অবস্থায় পরিপূর্ণ নামাজই পড় পড়তে পারবে হাদিসটা রসুল্লাহ আবু আবুদাউদের বারোশো আট নম্বর হাদিস এবং তিরমিজিতে

মুকিম অবস্থায় পরিপূর্ণ নামাজ একসঙ্গে আদায় করতেন অর্থাৎ বৃষ্টি যদি হইতো বা এরকম তুফান থাকত তখন শুনছিলাম সবাইকে নিয়ে একসঙ্গে মা মাগরিব জোহরের সময় জোহর মাগরিব জোহর এসা একসঙ্গে পড়ে ফেলতেন মাগরিবের সময় মাগরিব এসে একসঙ্গে পড়তেন পুরা নামাজ যেহেতু মুকিম অবস্থায় বৃষ্টির কারণে তুফানের কারণে মসজিদে সবাই জহরে আসলে জোহর সবাইকে নিয়ে চারি রাখার সঙ্গে সঙ্গে আসলে চার রাখার নামাজ একসঙ্গে পড়ে ফেলতেন হাদিসটা বর্ণনা করা হয়েছে মুসলিমের মুসলিমের সাতশো পাঁচ নম্বর হাদিসে যে রসুল্লাহ সাল্লাহ সফর ছাড়াও অসু অসুস্থতার কারণে বা আবহাওয়ার কারণে বা কোনো ভয়ের কারণে একসঙ্গে জমে করে পড়েছেন এটা ইসলাম একটা সহজ নিয়ম আল্লাহ রাবুল আলমী ইসলাম ধর্মটা মানুষের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে রসুল্লাহ সাল্লাহামের আদর্শগুলো সঠিকভাবে জেনে বুঝে আমল করে তফিদান করুক ওসল্লাহ আলী মোহাম্মদ আলহি